মিয়ানমারের রাজধানী নেপিডোতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এবং মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের বিজিপির মধ্যে অষ্টম সীমান্ত সম্মেলন আনুষ্ঠানিক বৈঠক শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল 9টায় এই পাঁচ দিন ব্যাপী বৈঠক শুরু হয়। বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের নেতৃত্বে 10 সদস্যের একটি বাংলাদেশ প্রতিনিধির দল সম্মেলনে অংশগ্রহণ করছেন। বাংলাদেশ প্রতিনিধি দলের বিজিপির ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয় এবং স্বরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেছেন এই বৈঠকে। অপরদিকে ডেপুটি চিফ অব মিয়ানমারের পুলিশ ফোর্সের পুলিশ মেজর জেনারেল অং নেইং থুয়ের নেতৃত্বে 15 সদস্যের মিয়ানমার প্রতিনিধি দল সম্মেলনে অংশগ্রহণ করেছেন। মিয়ানমারের প্রতিনিধি দলের মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের বিজিপি ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ ছাড়াও সে দেশের প্রতিরক্ষা স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অভিবাসন ও জনসংখ্যা বিষয়ক প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেছেন এই বৈঠকে। এখন আসি এই বৈঠকের মধ্য দিয়ে আসলে বাংলাদেশের কি কি উপকার হবে এবং মিয়ানমারের কি কি অপকার হবে বা উপকার হবে কিনা। প্রথম অবস্থায় দেখুন যে এই বৈঠকে কি কি আলোচনা হচ্ছে। গত কয়েকদিন আগে মিয়ানমারের ভিতরে জান্তা সরকারের সেনাবাহিনীদের সাথে প্রতিরোধ যোদ্ধাদের যে যুদ্ধ হচ্ছে সেই যুদ্ধের একটি বিশৃঙ্খলা বাংলাদেশের জমিনে তাদের মর্টার সেল গুলি সহ আরও অনেক কিছুই মোটামুটি এসেছে। যেমন তার ভিতরে আছে হেলিকপ্টার সীমান্ত, মিয়ানমারের সীমান্ত ভেদ করে বাংলাদেশের সীমান্তে তারা ঢুকে পড়ছেন বারবার। এতে কি হচ্ছে, বাংলাদেশে নিরাপত্তাহীনতায় ভুগছে বাংলাদেশের যে সমস্ত নাগরিক আছে তারা, এবং মিয়ানমারের যে বিশৃঙ্খলা সেটা বাংলাদেশের ভিতরেও কিছুটা আজ করতে দেখা গেছে। এই বিষয়টি নিয়ে এই সম্মেলনে কথা হয়েছে, এটাকে যেন সুরাহা বা সমাধান করা হয়। অপরদিকে এই সম্মেলনে আরও যেই বিষয়গুলো নিয়ে কথা বলা হয়েছে তা হলো যে মিয়ানমারের থেকে বাংলাদেশে যে রোহিঙ্গারা এসেছে সেই রোহিঙ্গাদের হস্ত দ্বারা বা হাত ধরে বা মিয়ানমার থেকে বিভিন্ন সময় চুরা চালান আসছে, মাদক চালান আসছে, ইয়াবা চালান আসছে, এমনকি অস্ত্রের চালানও আসছে। সেগুলো যেন মিয়ানমার সরকার জেনে বুঝে এবং বাংলাদেশের বিজিবি বা বাংলাদেশ সরকারের প্রতিনিধিরা জেনে বুঝে যেন কঠোর হাতে নিয়ন্ত্রণ করতে পারে সে ব্যাপারে আলোচনা হয়েছে। এ ব্যাপারে মিয়ানমার সরকারেরও সহযোগিতা চেয়েছে বাংলাদেশের যে সমস্ত প্রতিনিধি দল আছে তারা। এই আলোচনার মাধ্যমে আরও যে বিষয়গুলো উঠে এসেছে তা হলো যে সন্ত্রাসবাদ, প্রতিটা দেশেই সন্ত্রাসবাদের ঘটনা ঘটে এবং প্রতিটা দেশেই সন্ত্রাস আছে, কিন্তু এই সন্ত্রাস নিজেদের দেশের ভিতরে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়ে বাঁচার জন্য আরেকটি দেশে পালিয়ে যায় এবং সেই দেশে পালিয়ে বাঁচতে চায়। তো এমন কোনো সন্ত্রাসবাদ বা এমন কোনো সন্ত্রাসী যেন মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ না করতে পারে সে ব্যাপারে বাংলাদেশ সহ মিয়ানমারের যে সরকার আছে তার সাথে চুক্তিপত্র করে কঠোর হাতে নিয়ন্ত্রণ করার একটি আলোচনা হয়েছে। আরও যে আলোচনাটা হয়েছে তা হলো যে বিভিন্ন সময় বাংলাদেশে অনুপ্রবেশ ঠেকানোর জন্য মিয়ানমারের সরকারের সাথে আলোচনা করেছে, যদিও মিয়ানমারের সরকার বা সেনাবাহিনী বা তাদের দেশের প্রতিটি সরকারি কর্মকর্তাই চাচ্ছে যে রোহিঙ্গারা বাংলাদেশেই চলে যাক যা আছে। তো এই ব্যাপারটি নিয়েও আলোচনা হয়েছে, ভবিষ্যতে যেন একটি রোহিঙ্গা বা একটি মিয়ানমারের নাগরিক বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে কঠোর হাতে নিয়ন্ত্রণ করবে বাংলাদেশ, পাশাপাশি মিয়ানমারের যেই বিজিপি আছে তাদেরও এ ব্যাপারে নজরদারিতে রাখার জন্য আলোচনা হয়েছে। যদিও আমি আগেই বললাম যে মিয়ানমারের প্রতিটি নাগরিকই বা মিয়ানমারের যে সমস্ত প্রশাসনিক লোকজন আছে তারা চাচ্ছে যে রোহিঙ্গারা আরও চলে যাক বাংলাদেশে, তো এই ব্যাপারেও আলোচনা হয়েছে। তো এ ব্যাপারে আরও কিছু কিছু আলোচনা হয়েছে, সমস্ত সব কিছুর ব্যাপারে এই সম্মেলনে উপস্থাপন করা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে। পাশাপাশি মিয়ানমারের যে সমস্ত নেতৃবৃন্দ আসলো তারাও বিভিন্ন বিষয়ে আলোচনা করেছে। এই যে বিষয়টি এখন তাদের সাথে সম্মেলন হচ্ছে, এই যে আইনটা করা হচ্ছে বা এই যে বসে আলোচনার মাধ্যমে একটা সুরাহা করা হচ্ছে, এর যদি কোনো প্রকারে আবারও ব্যত্যয় ঘটায় মিয়ানমার সরকার তাহলে বাংলাদেশ এর বিরুদ্ধে অ্যাকশনে যাবে এমনই তারা কথা বলেছেন। সেখানে যে যে ঘটনাগুলো আপনারা এতদিন পর্যন্ত ঘটিয়েছেন তাতে আমরা দেখা যাচ্ছে নিরবতা পালন করেছি বা আমরা
শান্তি বজায় রেখেছি। তো ভবিষ্যতে এগুলো যদি আপনাদের আবারও পুনরাবৃত্তি আমরা দেখতে পাই তাহলে আমরা কিন্তু অ্যাকশনে যাব, সে ব্যাপারেও মিয়ানমারকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে। মূলত এই সমস্ত বিষয়গুলো নিয়েই এই বৈঠকে আলোচনা হয়েছে। তবে বাংলাদেশের যে রোহিঙ্গারা চলে এসেছে এই রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে কোনো আলোচনা হয়নি, কারণ এজন্যই আলোচনা হয়নি। রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারটি হচ্ছে একটি অভ্যন্তরীণীয় একটা ব্যাপার, একটি কূটনীতিক ব্যাপার, আর এই যে বৈঠকটি হয়েছে সেটা হলো প্রশাসনিক বৈঠক। তাই এই দুটোর মধ্যে ফারাক থাকার কারণে রোহিঙ্গা প্রত্যাবাসনের ব্যাপারটি নিয়ে আলোচনা হয়নি। এটা সম্পূর্ণ গভর্নমেন্টের ব্যাপার এবং গভর্নমেন্টের ব্যাপার, দুই গভর্নমেন্ট আসলে কি করবেন এবং আন্তর্জাতিক জাতিসংঘ আছে তারা কি করবেন, সেই সমস্ত বিচার বিশ্লেষণ করে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ব্যাপারটি আসলে তখন এখানে আলোচনা হবে। যেহেতু এই আলোচনাটা প্রশাসনিক আলোচনা, দুই দেশের যে সমস্ত বাহিনী আছে শান্তিরক্ষা বাহিনী তাদের আলোচনা, তাই এই 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 আলোচনায় অন্তত রোহিঙ্গা প্রত্যাবাসনের ব্যাপারে কথা হয়নি বা হবেও না।